ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত করা ও আরও শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির 33 কাঁকড়াবন শালগড়া মণ্ডলের বুথ স্তরে করা হয় সাংগঠনিক বৈঠক। বুধবার ভারতীয় জনতা পার্টি কাঁকড়াবন মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে কাঁকড়াবন কমিউনিটি হলে মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত গোমতী জেলার প্রভা বাড়ি রতন ঘোষ, ডিস্ট্রিক্ট সভাপতি অভিষেক দেবরায়, বিজেতা প্রার্থী জিতের মজুমদার সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা সংগঠনকে আরও মজবুত, আরও শক্তিশালী করা এবং 2023 এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং রাজ্য কমিটি এবং জেলার মণ্ডল সর্বস্তর থেকে শুরু করে নতুন কমিটি করে দলকে সাজানো হচ্ছে। ওই চিন্তাভাবনা থেকে একটা বড় একটা কনসেপ্ট আইতাছে সরকারের অন্তের উদয়, অন্তত কাটতেছে না, অটল ফেমাস হয়েছে, এটা অন্তের উদয়। গান্ধীজি কিন্তু সর্বোদয় আর পণ্ডিত দীনদয়ালজি কিন্তু অন্তের উদয়। অন্তের উদয় হইলো মিডল ক্লাস আর আপার ক্লাস দুটোর কুই, তাহলে যারা নিচে আছে অন্তের উদয়। প্রত্যেকটা দীনদয়াল উপাধ্যায়ের কনসেপ্টের উপরে আমরা এই পার্টিটা চলতেছে, ঘুরতেছে। আমরা তো কিছু পড়াশোনা করবো তখন বলছি মানে কি চিন্তা, আর এটা দীনদয়াল উপাধ্যায় হয়ে গেছে। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা 24x7।